সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা নিয়মিত আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই সুতরাং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আমি আজ আপনাদের চিলি গার্লিক চিকেন রান্না করে দেখাবো এর জন্য আমি এখানে 500 বোনলেস চিকেন নিয়েছি এইভাবে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে ওটা জল ঝরিয়ে রেখেছি প্রথমে আমি চিকেনটা মেরিনেশন করে রাখব এর জন্য আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা নিয়েছি লেবু নিয়েছি হাফ স্বাদমতো নুন নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হাফ চামচ আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি আমি প্রথমে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা দিলাম লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদমতো নুন দিলাম আর লেবুর রসটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে নেব এটা মাখিয়ে নিয়েছি এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব 1 ঘন্টা পর আমি ফিরে আসছি আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম আমি চিকেনটা মেরিনেশন করে রেখেছিলাম এবার আমি চিকেনের ভেতর 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর একটা ডিম দিলাম এবার আমি এটা ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এবার আমি ভাজব কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে ভাজব এটা একসাথে দেবেন না একটা একটা করে ভাজবেন আমি এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট করে ভেজে নেব এক এক প্যাচ আমি পাকোড়াগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি তুলে নেব পাকোড়াগুলো তুলে নিয়েছি এবার যে বাকি চিকেনটা আছে সেটা ভাজব এবার আমি এখানে 2 চামচ রসুন কুচিয়ে নিয়েছি মিহি করে কুচিয়েছি এটা দিয়ে দেব এটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না রসুনটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি হালকা করে এবার আমি এর ভেতর 1 চামচ সয়া সস দিলাম চিলি সস দিলাম 1 চামচ আমি এখানে গ্রিনটা ব্যবহার করেছি আপনারা লাল চিলি সসটা ব্যবহার করতে পারেন আর 2 চামচ আমি এখানে চিলি গার্লিক সস নিয়েছি এবার আমি এটা 1 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি 1 মিনিট ধরে ভালো করে নেড়ে নিয়েছি আমি এখানে কোনো নুন ব্যবহার করছি না কারণ সসে প্রচুর নুন থাকে এবার আমি পাকোড়াগুলো এর ভেতর দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব আমি এটা আমি পাকোড়াগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার নামিয়ে নেব
অসাধারণ সুস্বাদু লাগে এবং এটা তৈরি করাও খুবই সহজ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, নমস্কার।